তো দেখেন আমি এখন এই লাইন দিতেছি, এ কিন্তু আমাদের ফ্যানটা ঠিক হয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আবারও আপনাদের জানাই সুদূর অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে এই যে জনি হাই স্পিড ফ্যানটা আছে, এই জনি হাই স্পিড ফ্যানটা নিয়ে দুইটা কথা বলবো। এই ফ্যানটা একেবারেই নতুন দেখা যায়, মাত্র তিন দিন হয়েছে মার্কেট থেকে এই ফ্যানটা কেনা হয়েছে, কিন্তু মেকানিকের কাছে আসলো সেই বিষয়ে আপনাদের সাধারণ আইডিয়া দেবো। আপনাদের ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমার সামনে যে এই মাল্টিফ্লাগটা আছে, মাল্টিফ্লাগে আমি লাইন দেব। এই ফ্যানটা দেখেন, ফ্যানটা কিন্তু ঘোরে না। তো কেন ঘোরে না, কিসের জন্য ঘোরে না, তো অল্প সাধারণ সিক্রেট আইডিয়া জানতে, ফ্যানটা বন্ধ হয়ে গেছে এর মানে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যায় না। তো আমরা এই ফ্যানটা আগে খুলব, খোলার পরে আপনাদের দেখাবো যে ফ্যানে মূলত কী সমস্যাটা হয়ে গেল। মাত্র দুই দিন তিন দিন আগের এই ফ্যানে কি এমন সমস্যা হতে পারে সেই বিষয়টা আমরা খুব সুন্দরভাবে দেখব। তো আমি স্ক্রুপটা খুলে নিলাম, শুধু ব্যাক পার্টটাই খুলবো আমরা। এই জায়গায় দেখেন সব কিছুই ক্লিয়ার আছে, আমরা এই মোটর থেকে যে দুইটা তার আছে এই তার দুইটা আমরা খুলে ফেলবো। খুলে ফেলার পরে আমরা এই জায়গায় যে রেগুলেটরটা আছে এই রেগুলেটরটা দেখব। তো ভিউয়ার্স, আমরা এখন যে চেক দেব এই চেকটা দেব আমরা মোটরের উপরে, মানে এই মোটরটা। নতুন ফ্যানের কি আসলে মোটর যায়? আসলেই যায় না মোটর। এই দেখেন আমাদের কিন্তু এই মোটরটা ঠিকই আছে। তো আমাদের মূল সমস্যা হলো, আমাদের মূল সমস্যা হলো রেগুলেটরে। তো একটা রেগুলেটর মাত্র 20-25 টাকা একটা রেগুলেটর, আপনারা নিজের থেকেও মার্কেটের থেকে কিনে একটা রেগুলেটর লাগাইতে পারবেন। আর কিভাবে লাগাইবেন সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের খুব ক্লিয়ারভাবে দেখাবো। তো এই হলো রেগুলেটর, এই রেগুলেটরটা মূলত খারাপ হয়ে যাওয়ার কারণে ফ্যানটা নষ্ট হয়ে গেছে। আমাদের আগের রেগুলেটরটা হলো এই, আর দ্বিতীয়বারে আমরা এই রেগুলেটরটা নিলাম। এই রেগুলেটরটা লাগাবেন কিভাবে ভালো করে ফলো করেন। রেগুলেটরের যে কোনো দুই তারের এক তার, আপনি এই যে কোনো দুইটা তারের একটা তার নিয়ে, এই যে আপনার মোটরের দুইটা তারের যে কোনো একটা তার নিয়ে আপনি লাগাই দিবেন, এভাবে লাগাবেন। এখন আপনার বাকি থাকে কি, এই দুইটা তার, এটা কিন্তু কোনো ওয়ে না, এটা লাগানো হয়ে গেছে। এখন বাকি থাকে এই দুইটা তার, যেমন এই দুইটা তারে লাইন দিলে যেহেতু চলে, তো এই একটা তারে লাইন দিয়া আমার এই রেগুলেটর হয়ে একটা তার বাইরেছে, এর মানে এই রেগুলেটরের এই দুইটা তার হয়ে গেছে একটা তার। তো এই হলো টোটাল দুইটা তার, এই যে। তো এইভাবে আমরা এখন কি করব, এই যে আমাদের এসি মেইন দুইটা তার আছে, এই এসি মেইন দুইটা তারের যে কোনো একটা আমরা এই কালো তারটার সাথে লাগাই দেব, বাকি আর একটা তার এই রেগুলেটরের সাথে লাগাই দেব। এই যে আমাদের সম্পূর্ণ কাজ শেষ। তো এ পর্যায়ে আমি আমার রেগুলেটরে কস্টিপ মারিয়ে নিলাম, আপনারাও খুব সুন্দরভাবে কস্টিপ মারবেন। এখন আমি এই যে কভারটার ভিতরে রেগুলেটরটা বসাই নেব। তো দেখেন আমি এখন এই লাইন দিতেছি, এ কিন্তু আমাদের ফ্যানটা ঠিক হয়ে গেল। তো বুঝতেই পারছেন আমরা যে কাজটা করলাম এতক্ষণ,
খুবই সুন্দর ছোট একটা সিক্রেট। এই সিক্রেটটা যদি আসলে আপনি নিজে থাকেন ঘরে থেকে করেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু মেকানিকের কাছে আসতে হবে না, বা আপনার দুইটা টাকা খরচও হবে না। শুধুমাত্র 20-25 টাকা দিয়ে একটি রেগুলেটর যদি আপনি ব্যবহার করে কিনে আনতে পারেন, তো আপনি নিজেই লাগাই ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। ESB বাংলা চ্যানেলের সাথে থাকুন।